আপনাদের নিয়ে যাব বাণিজ্য মেলায়। প্রতি বছর দেশ বিদেশের নানা পণ্যের সমাহার নিয়ে রাজধানী ঢাকায় বাণিজ্য মেলার আয়োজন হয়। এক মাসব্যাপী যে মেলায় ভিড় জমান সারা দেশের মানুষ। কি আছে এবারের মেলায় আর দাম দরটাই বা কেমন পণ্যের, চলুন আপনাদের সাথে আমিও জেনে আসি তা। হরেক পণ্যের সমাহারে প্রতি বছরের মতো এবারেও পুরো জানুয়ারি মাস জুড়ে চলবে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। মেলায় স্টল সংখ্যা 227টি আর সময় সকাল 10টা থেকে রাত 9টা। খাবার থেকে শুরু করে রান্নাঘরের টুকিটাকি পণ্য কিংবা ঘর সাজানোর প্রয়োজনীয় সব অনুষঙ্গের সুবিশাল এই আয়োজনে ব্যস্ত ক্রেতা বিক্রেতা। যদিও বিক্রি বাট্টার গল্পে উভয় পক্ষেরই আছে মতের ভিন্নতা। আমরা এসেছি অনেকদিন পরে, বাট স্কুট খুব বেশি ঘুরতে পারিনি, আবার হয়তো বা আসবো, সন্ধ্যা হয়ে যাচ্ছে তো ফিরে যাচ্ছি। মহিলা পুরুষ সবাই এখানে আসছে, আর বিচি কিনা আমাদের ভালো হচ্ছে ইনশাল্লাহ। আমি তো আসছি মাত্র মেলায়, কয়েকটা দোকান ঘুরছি, এই যে একটা চুড়ি নিলাম, ভালো লাগছে, আমার দাম মোটামুটি রিজনেবল, কিছু কিছু জিনিসের দাম একটু বেশি। কোনো কোনো প্রতিষ্ঠান ছোট্ট সোনামণিদের একটু আনন্দ দিতে প্যাভিলিয়নে রেখেছেন মিল্কম্যান, ব্যাটম্যান, জোকারের মতো নানা আইকন। বাস্তবে যাদের দেখা মেলায় চমক লেগেছে শিশু মনে। আমার ব্যাটম্যানের সাথে অনেক দেখে ভালো লাগছে, আমি টিভিতে দেখেছিলাম, বাস্তবে মেলায় এসে আমি যে দেখবো সেটা আমি কখনো ভাবিনি। স্থানান্তরের দ্বিতীয় বছরে মেলা আয়োজকদের পাশাপাশি বিক্রেতার কথায়ও আছে হতাশার সুর। তবে ছুটির দিনগুলোতে মেলায় থাকে উপচে পড়া ভিড়। গত বছর যে প্রথম ছিল, রাস্তাঘাট ছিল না, যানবাহনের খুব মানে খুব দুর্দশা ছিল, তারপরেও এই বছরের তুলনায় অনেক মানে ভালো ছিল। 100টা বিআরটিসি আছে, আসা যাওয়া করে থাকে, কিন্তু বিআরটিসির লোকগুলো ওই অনেক দূরে, প্রায় আধা মাইল দূরে নামতে হয়, সেখান থেকে আবার একটা রাজপথ আছে, রাত রোড, এই রোডের মাঝে বড় বড় ভারী যানবাহন চলাচল করে, সেখান থেকে পারাপার হতে পারে না, সেই জন্য মানুষ অসন্তুষ্ট অনেকেই। গতবারের তুলনায় এবার অনেকটা খারাপ, অনেকটাই খারাপ। ফোয়ারার পাশ ঘেঁষে দাঁড়িয়ে পরিবার, বন্ধু কিংবা প্রিয় মানুষটির সাথে ফ্রেমবন্দিও হচ্ছেন কেউ কেউ। কেনাকাটা ছাড়াও ঘোরাঘুরি কিংবা গল্প আড্ডাতে জমজমাটি মেলার মাঠ। ম্যাথিলিনা মিথিলা, চ্যানেল 24, পূর্বাচল।